মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। হে প্রভু, আমি পরশুরাম, শ্রী নারায়ণের আদেশ অনুসারে এই সুদর্শন চক্র আপনাকে প্রদান করতে এসেছি প্রভু। সংসারে ধর্ম স্থাপন করতে এই সুদর্শন চক্র আপনাকে সাহায্য করবে। একে গ্রহণ করুন প্রভু আর ধারণ করুন। হে পরম অবতার শ্রীকৃষ্ণ, আপনাকে শত কোটি প্রণাম। যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত, অভ্যুত্থানম অধর্মস্য তদাত্মানম সৃজাম্যহম্। এই সংসারে এটা প্রথমবার হলো যখন স্বয়ং ঈশ্বর ষোলকলা সম্পন্ন হয়ে নিজের পূর্ণরূপে অবতীর্ণ হলেন। আপনার এই রূপ দেখে আমি ধন্য হলাম প্রভু। এটা সংসারের এমন এক দুর্লভ ঘটনা যা না আগে কখনো হয়েছে না ভবিষ্যতে কখনো হবে। হে পরশুরাম, আমি দেবকী নন্দন কৃষ্ণ প্রতিজ্ঞা করছি যে সুদর্শন চক্রের পবিত্রতায় কোনো আঁচ লাগতে দেব না। আমার কাছে সংসারে কর্মই হবে সর্বশ্রেষ্ঠ, অধর্মের বিনাশ আর ধর্ম স্থাপন আমার লক্ষ্য হবে। হে সুদর্শন চক্র, এবার তুমি আমার সংকল্প পূরণে সাহায্য করবে। বলো সবাই বলো, জয় যশোদালাল বলো, বলো সবাই বলো, জয় নন্দলাল বলো, বলো সবাই বলো, জয় নন্দলাল বলো, বলো সবাই বলো, জয় নন্দলাল বলো। এই দাঁড়ো 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 কানাই, দেখো আমি কি এনেছি। কি এনেছো? মাখন এনেছি তোমার জন্য, নিজের হাতে বানিয়ে, নাও খাও। না কানাই, আগে আমার আনা মাখন খাও। না কানাই, আগে আমার হাতে তৈরি মাখন খাবে তুমি। কানাই, আগে আমার হাত থেকে আমার আনা মাখন খাবে। কানাই, তুমি আমার হাতে তৈরি মাখন খেও। না কানাই, আগে আমার হাত থেকে আমার আনা মাখন খাবে। দাঁড়াও দাঁড়াও, ঝগড়া করছো কেন? আমি সবার মাখন খাবো, এক এক করে। নিচে নামাও। দেখো ভগবান আমাকে একটাই মুখ দিয়েছেন, এখন কি আমাকে দেখতেই থাকবে নাকি মাখনও খাওয়াবে? আচ্ছা কানাই, বলো তোমার কেমন লাগলো আমার হাতের বানানো মাখন খেয়ে? মাখন তো সুস্বাদু, তবে মায়ের মতন নয়। আমার চক্ষু স্থির হয়ে গেছে, আমার মন প্রসন্ন হয়ে গেছে। এমন মনে হচ্ছে যেন জ্যৈষ্ঠ মাসের প্রখর গরমে দুপুর বেলায় শ্রাবণ মাসের বৃষ্টির প্রথম ফোঁটা টপ করে যেন এসে পড়েছে ভগবান। বজ্র আমি, পাষাণ, যাকে অগ্নি পোড়াতে পারে না, জল গলাতে পারে না, সংসারের কোনো অস্ত্র আমাকে ভেদ করতে পারবে না, এমনকি ওই চক্রধারীর সুদর্শন চক্রও নয়। এখন ভগবান কংস অজর, অমর, অবিনশ্বর। ভগবান, এ তো ভীষণ ভীষণ আনন্দের কথা।
কিন্তু ভগবান, আমার ছোট্ট মাথায় একটা ছোট্ট প্রশ্ন জেগেছে। বলো। ভগবান, আপনি তো নিজের শরীর বজ্রের ন্যায় বানিয়ে ফেললেন, কিন্তু ওই কানাই ও কি অমৃত পান করে এসেছে নাকি? হ্যাঁ, যে এখনো পৃথিবীতে জীবিত হয়ে এইভাবে ঘুরে বেড়াচ্ছে। হ্যাঁ ভগবান, জীবিত ঘুরে বেড়াচ্ছে, এটা সত্যি। শীঘ্রই মৃত্যু বরণ করবে, সেটাও সত্যি। এবার ভগবান কংস তার ভবলীলা সাঙ্গ করে দেবে। দশ দিন পরে অমাবস্যা, যাও ওই বসুদেব ভক্ত অক্রূরকে ডাকো। পরম অবতার শ্রীকৃষ্ণকে আহুতি দেওয়ার যজ্ঞ কুণ্ড প্রজ্জ্বলিত করার সময় এসে গেছে, যাও। যথাজ্ঞা ভগবান, আমি এক্ষুনি গিয়ে অক্রূরকে এখানে আনছি ভগবান, এক্ষুনি। চক্রধারী, নিজের মৃত্যুদাতার মৃত্যুর সময় নির্ধারিত করে দিয়েছি আমি, দশ দিন পরে অমাবস্যায় তোমার ওই পরম অবতার শ্রীকৃষ্ণকে বোধ করে দেব আমি। সব ভোজন তৈরি হয়ে গেছে তো? হ্যাঁ, সব তৈরি হয়ে গেছে, শুধু কানাইয়ের আসার অপেক্ষা। আমার কানাই যেন এমন না ভাবে যে ওর মা ওর পছন্দের কোনো ভোজন বানায়নি। এক্ষুনি চলে আসবে। মা, আমি এসে গেছি মা। কানাই, তুই ঠিক আছিস তো? মা, আমাকে আনতে বৃন্দাবনের সবাই গিয়েছিল, কিন্তু তুমি যাওনি। কেন যাওনি মা? তুমি আমার উপর রেগে আছো তাই না মা? রাগ? তোর মা তোর উপর রেগে থাকতে পারে কখনো? কখনো না। তাহলে তুমি যাওনি কেন মা? আমার চোখ তো সকলের মধ্যে শুধু তোমাকেই খুঁজছিল। আমার কানাই। মা, তুমি আমার প্রশ্নের উত্তর দিলে না। বলো না, তুমি কেন যাওনি? কারণ আমার থেকেও বেশি অপেক্ষা গোপালকরা আর গোপিনীরা করছিল তোর জন্য। আর যদি আমি যেতাম, তখন গোপালক গোপিনীরা সবার ইচ্ছে অসম্পূর্ণ থেকে যেত, তাই আমি যাইনি। কারণ তখন তুই শুধু আমাকেই দেখতিস। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।